আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে রমজানের শেষ পর্যায়ে এসে রমজানের পবিত্রতা যেন আমরা শেষ দিকে রক্ষা করতে পারি এবং আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে চার নম্বর প্রমাণটা বাস্তব সংখ্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু কঠিনও বটে, কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে। তো বন্ধুরা একটা কথা বলি, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্টে বা স্যারদের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের স্যারদের লেকচারগুলো দেখতে পারো। তো আশা করি স্যাররা অনেক কষ্ট করে, বিশেষ করে আমি আমার এত অসুস্থতার মধ্যেও প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট রাখার জন্য এত কষ্ট করতেছি। সেই কষ্টটা সফল হবে তখনই যখন তোমরা এই প্রমাণগুলো করবা ইনশাআল্লাহ এবং আমাদেরকে জানাইবা যে না ইনশাআল্লাহ আমরা স্যার করছি। তোমরা কোনো রিপ্লে দিচ্ছ না, এটা অনেক কষ্ট লাগে। যাক, হয়তো ব্যস্ততার কারণে তোমরা সময় খুঁজে পাও না, কিন্তু কষ্ট যতই হোক না কেন আমাদেরও তো কষ্ট হয়, তোমরা সেই চেষ্টা করবা। আশা করি এই রমজানের শেষ ভিডিও এটা আমার। আমরা বাস্তব সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ প্রমাণটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে বলা হয়েছে পরম মান এ মাইনাস পরম মান বি, তার সাথে আবার ডাবল পরম মান, লেস দেন ইকুয়াল মডুলাস এ মাইনাস বি। এই প্রমাণটা তোমরা যে প্রথম ভিডিওগুলোতে করছিলা অসমতার লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়ালের অঙ্কগুলো, সেইটাও তোমাদের আবারও কাজে লাগবে। এজন্য লাস্টের প্রমাণটা আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনবে এবং বারবার চেষ্টা করবে। তো আমরা জানি প্রথম প্রমাণটা দিয়ে আমরা চারোটা প্রমাণ করব আমরা বলছিলাম। তো আমরা জানি প্রথম প্রমাণে সেম এই এক নং সমীকরণ পর্যন্ত আমরা করব। করার পরে আমরা তিন নম্বর প্রমাণে যে কাজটা করছিলাম যে মডুলাস এইটার থেকে এই জিনিসটা আনছিলাম, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমরা যদি বলি আবার মডুলাস বি। প্রথম আমরা এ দ্বারা প্রমাণ দেখাইছি, এখন আমরা বি দ্বারাও প্রমাণ দেব, নতুবা বি এ রাগ করতেও পারে। তো বি মাইনাস এ প্লাস এ, দেখো বন্ধুরা এ এ কাটা গেলে আগের জায়গায় বি। তো আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা তৃতীয় প্রমাণে বলছিলাম, যে কোনো দুইটা সংখ্যার যোগফল, এটারে আমরা একটা যোগ সংখ্যা বলবো, এটারে আমরা একটা সংখ্যা বলবো, যে কোনো দুইটা সংখ্যার যোগফল তাদের পৃথক পৃথক সংখ্যার যোগফলের চাইতে ছোট বা সমান, যে কোনো দুইটা সংখ্যার যোগফল তাদের পৃথক পৃথক যোগফলের সমান বা ছোট। তাহলে এই মডুলাস বি এইটা কিন্তু এটা সমান ছিল, যখন আমি সূত্র ইউজ করতে গেলাম পৃথক পৃথক দিতে গেলাম তখন পৃথক পৃথকের অবস্থানটা বড় হয়ে গেছে। আবারও দেখো দুইটা সংখ্যার যোগফল তাদের পৃথক পৃথক সংখ্যার যোগফলের সমান বা ছোট, এই সংখ্যাটা কি সমান অথবা এটার চেয়ে কি ছোট। তাহলে দেখো এখানে দুইটা সংখ্যা বি মাইনাস এ মিললে একটা সংখ্যা, এ একটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যার অবস্থান বি এর সমান ছিল, যখন আমরা এটার অসমতায় প্রকাশ করতে গেছি যে দুইটা সংখ্যার যোগফল তাদের পৃথক পৃথক সংখ্যার যোগফলের সমান বা ছোট। আর আমরা সাইডে যদি লিখে দেই এক নং হতে, তাহলে দেখো এই প্লাস মডুলাস এ এদিকে প্লাস ছিল, এদিকে আনলে অটোমেটিক এটা মাইনাস হয়ে যায়। আর আমরা ভিতরে যদি কমন নেই তাহলে এ মাইনাস বি লিখতে পারি, এটা সৌন্দর্য।
তো বন্ধুরা, আমরা জানি মডুলাস এ আগে থাকে, মডুলাস বি পরে থাকে। তাহলে আমরা একটু কমন নিয়ে নেই, আর আমরা জানি মডুলাস এ যে কথা শুধু মডুলাস মডুলাস মাইনাস এ সমান মডুলাস এ সেম। তাহলে এই মাইনাসটা উঠাই দিতে পারি। এখন বন্ধুরা, ইটার সামনে মাইনাস, তোমরা জেনেছ অসমতার চিহ্ন পরিবর্তন হয় দুই কারণে। যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আরেকটা বলছিলাম, হরকে লব, লবকে হরে রূপান্তর করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। লেস দেন ইকুয়াল থাকলে এটা গ্রেটার দেন ইকুয়াল হয়, গ্রেটার দেন ইকুয়াল থাকলে লেস দেন ইকুয়াল হয়, অথবা লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন। তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে তো বন্ধুরা একটা জিনিস দেখো, তিন নাম্বারের শর্তে এই মানটা সবচেয়ে ছোট এই মানটার চেয়ে, তার মানে এই মানটা এই মানটার চেয়ে বড় বা সমান। আবার দেখো একই মান, এইটা বড় এইটার চেয়ে, তাহলে আমি সবচেয়ে ছোট কোন মানটা লিখতে পারি? দুই ও তিন নং হতে, তাহলে তিন নং থেকে দেখো সবচেয়ে ছোট এই মানটা, এই মানটা সবচেয়ে ছোট, এই মানটা বড়। আবার দেখো এই দুই নং শর্তে এই মানটার চেয়ে এই মানটা বড়। তাহলে আমরা খুব খেয়াল করো, দুই এই দুই এবং তিন নং হতে পাই সবচেয়ে ছোট এই মানটা, তারপরে এই মানটা, তারপরে সবচেয়ে বড় এই মানটা। তাহলে আমরা যখন এটা দিছি, তোমরা দেখো তোমাদের খেয়াল আছে কিনা যে পরম মানের মাঝে যদি এই পরম মানটা আমরা উঠাইতে চাই তাহলে সবচেয়ে ছোট, তার মানে এই মানটার সাংখ্যিক ঋণাত্মক মানটা দিই। এক এবং দুই নং ভিডিওগুলো ভালো করে দেখবা। তাহলে যদি সবচেয়ে ছোট হয় এক্স চেয়ে, সবচেয়ে ছোট এটা সবচেয়ে বড় এটা, তখন আমরা একটা পরম মান চিহ্ন দিতে পারি। তাহলে বন্ধুরা আমি একটা পরম মান চিহ্ন দিলাম, তারপরে এই মানটা দিলাম, তারপরে খেয়াল করো এক্স এক্সের এই সাইডে সবচেয়ে ঋণাত্মক মান, সবচেয়ে ধনাত্মক মান একই সাংখ্যিক মান কিনা দেখো। যখন একই সাংখ্যিক মান হবে এটাতে আমরা একটা মডুলাস দিয়া এই চিহ্নটা দিলে নাফ। তাহলে আমরা এই সূত্রটার থেকে কি সবচেয়ে ছোট, কিন্তু দেখো একই সংখ্যা এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এটা হলো ধনাত্মক এটা হলো ঋণাত্মক। তাহলে আমরা যদি এটার উপর একটা পরম মান দিই তাহলে এই চিহ্নটা কি আমরা উঠাই দিতে পারি। তাহলে দেখো চার নাম্বার প্রমাণটা আমাদের হয়েছে কিনা। তোমরা অন্তত চার থেকে পাঁচবার এই অঙ্কগুলো করবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোনের মাধ্যমে বা মেসেঞ্জারে আমাদেরকে জানাইবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ওয়া আখিরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদের আগে এটি আমার হয়তো শেষ ভিডিও, জানি না বেঁচে থাকলে তোমাদের সাথে হয়তো আবারও দেখা হবে, আর যদি মৃত্যুর সংবাদ শোনো তাহলে আল্লাহর কাছে অন্তত ক্ষমার জন্য দোয়া রইল। ওয়া আখিরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।